দু ভাই আর মা, মা আছে বলে আমরা বেঁচে আছি। আচ্ছা দাদা, মার প্রত্যেক সঙ্গে মার ভাই হয়ে যাচ্ছে, আমার মার ভাগটা সম্পূর্ণ কোয়ালিটি আলাদা। সাতটা গ্রাম থেকে বিচার হয়ে গেছে, সবাই বললো তো তোর ছোট ভাই একটু ন্যালেবেলে মত, ও সপ্তাহে চার দিন নিক, আর তুই নাম নাম করে তুই সপ্তাহে তিন দিন নে। দাদা নিচ্ছি, আমার মা চলাফেরা এত চরিত্র খারাপ, সব ছোট ভাইয়ের দিকে টান, কেন ওই বড় ছেলে কি টকের আলু হয়ে গেছি। আচ্ছা দাদা, ওই আমার ছোটো ভাই যদি থাকতো আমি সপ্তাহে সাতদিন সাতদিন পেয়ে যেতাম, আমার ইচ্ছা হয় ওই ছোট শালার জ্যান্ত পিণ্ডি দিই। দাদা তা তুই কার পিণ্ডি দিচ্ছে? কেন আমার ছোট শালা? সে কে রে? কেন তুই? আমি তো ছোট শালা। কাজ চালাই বলছি, কাজ চালাই। শোন বর্দা, বল তোর সঙ্গে আমার একটু আলোচনা রয়েছে। ছেলে বোন তো কেউ নেই। আচ্ছা যদি তুই আমার পিণ্ডি দিস, হ্যাঁ তাহলে তোর মুখে আগুনটা দেবে কে? ও শালা, তা তুমি চুটকি হাত দিচ্ছ কেন শালা? হরিচুত কি? কোন শালা বললো হরিচুটকি? বাজে এই ঘোষের পড়া লোক কি করে জানলো হরিচুটকি? টেকো হরিচুটকি। কোন শালা কোটে ঢিল দিচ্ছে বল দিনি, এই ঘোষের চকে কি করে বলে গেল হরিচুটকি? সারে হরিচুটকি বলে আমি পাড়ায় বেরোতে চাইনি শালা। বর্দা বল, বাচ্চা থেকে আমি শুনেছি তোর নাকি বাজনা হাত নেই খুব ভালো। ও বাবা, আমার 108টা শিষ্য। যে এই আর কি মাতে হস? প্রথম শিষ্য সুচন্দন, তাই ও বা দ্বিতীয় শিষ্য বিনু, রিয়েলি তৃতীয় শিষ্য হচ্ছে আমার লালটু নস্কর, তাই ও বাবা কেরামতি কত ওদের, প্রচুর কেরামতি। হোক বল বদলা বল, আমি একটা গান ধরবো, একদম গোদা গদি নিয়ে বলতে গান ধরবো। কাকে কে বলছিস? হেতি বাজাও। আমি আমি ভারকা তাল বাজাও, ভারকা তাল। হেতি পারবি নি? তালের নাম রাখে শোন, ভারকা তাল। আয় বাইনায় চলে আয়। কি তোর নাকে দেবো নাচা বিয়ার কানে দেবো তুই, সুন্দর জি রাখি আমার জাতি মান, সুন্দর জি রাখি আমার জাতি মান, তোর নাকে দেবো নাচা বিয়ার কানে দেবো তুই, সুন্দর জি রাখি আমার জাতি মান, সুন্দর জি রাখি আমার জাতি মান, সুন্দর জি রাখি আমার জাতি মান। এই এ বাবা রে, খোলের ভিতরে হাত ঢুকে গেছে রে, খোলের তালাটা খারাপ ছিল, খোলের ভিতরে হাত ঢুকে গেছে। যা দিদি ঢুকে দিয়েছিস বুঝলি বর্দা? বল মার দে, আমি খুব রিল্যাক্সে আছি। আমি জানি তুই রিল্যাক্সে থাকবি, মা যখন আমার কাছে থাকে। আচ্ছা মা, আমি আমাদের ছেলে বউকে যা মালেশ টাক হয়, আচ্ছা সব মার আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিই। ও তাহলে এখানে বোঝা যাচ্ছে তুই বড় সৌরভ ভেড়া, বড় সাউরি ভেড়া। আরে সাউরি ভেড়া সাউরি ভেড়া করে ভাসুর ভাসুর যা থাকবি, ভাসুর দিবার আগে তুই টিপে ছেড়ে দেবো। আর ওই জন্য করতে সাদে কেন বলে টাক টিকি দাঁড়ি আর বদমাশের ধাড়ি। বৌমা কাপড়টা ফেলে কথা বলো। আরে কাপড় ফেলবো না ফেলবো সেটা আমার ব্যাপার। বৌমা কারো বেচার কি মাত্র তো, কারো বেচার কি মাত্র তো, এসো খোলের ভিতরে ঠক ঠক ঠক, তোমার ঠুকিয়ে জব্দ করে ছেড়ে দেবো আগে ধরলে। শোন বর্দা, রাত পরে মা আমার ভাগে আসবে, তুই মাকে একটু রেস্ট দেওয়ার ব্যবস্থা কর। দেখ ভাই, মা তোর ভাগে যেতে আমার হাতে এখন 6 ঘন্টা সময় আছে, আর কিভাবে রেস্ট দেবো না দেবো সে দায়িত্ব হচ্ছে আমার। আরে যে ওনার সঙ্গে অত কথা কি, আর তুই আমার বাড়ি যাবি নি, আমি তোর বাড়ি যাবো নি, আর তোর মুখি, আর তোর মুখি আমি থুতু ফেলবো। এ বাবা রে, বোমা পাটি থুতু ফেলে তো চলে গেল রে, কই না তো পাটি থুতু ফেলে তো থুতু বাইরে পড়ে গেল। বৌমা রে কি আইডা, থুতু পেলো সাইড কেটে বেরিয়ে গেল। ওরে কচি শালা, যতদিন না তোর পিণ্ডি দেবো আমার জীবনে শান্তি নেই। আমি তো হয়েছি নাজেহাল, বৌমা তো পেতেছে ইন্দ্রজাল। আমি তো হয়েছি নাজেহাল, বৌমা তো পেতেছে ইন্দ্রজাল, কে ঠেকাবে আমার এই অবস্থা। পারে না হাট পারে না, ছোটা হচ্ছে সে যে একজন নারী দায়, নারে না হাট পারে না, একজন আর চুপি চুপি কথা বলো, বেবি দাঁড়ি পাইনি।
পুরোটা মরে গেল আর আমার এই জমরার গর্তে রেখে গেল। অদি প্রত্যেক বাবা মায়ের আশা থাকি ছেলে তার বাম্মার খেতে খাওয়াবি। আমি এমন একটা মেয়ে, এমন একটা যন্তর, আমি আমার ছেলেদের খেতে খাওয়াই। আমি তো হাট ব্যবসা করি, ওই আমি তো একটা মানুষ, ব্যবসা করে ঘরে ফিরেছি, আর এর পাত্তা আছে? মা তুমি কোথায় আছো আমি জানি না, তুমি কখন এসো? মা তুমি তুমি আছো বলে আমি আছি মা, মা তুমি মা মা চলে পাবনায় কুড়ে হয়ে যাচ্ছি, মা মা চলে বেঁচে আছি মা, আমার এই ধূপ ধুনো তো শশা সেবা করি। তোমার এই বুড়ো বয়সে তেরকিটা আছে বলে তুমি বেঁচে আছো? আমা আর ক ঘন্টা বাদে ছোট ভাইয়ের ভাগে চলে যাবে, তা কালকের কোন হাটে যাবে? কেন ভোলের মোড়ের বাজার, ভোলার বাজার আমি ভোলার। সেই তুই আমার উপর কথা বলিস, এই তুই আমার খেটে খাস না আমি তোর খেটে খাই রে। মা দাদারা মা কি করে জানো? আর মা তো হাটারে ভিক্ষা করে। কেন ভটক, আসল কথা বলে কি গন্ধ হয়ে গেল? আমার ক্যারেক্টারটা নষ্ট করো না ভটক, আমাকে সবসময় উপরে তোলার চেষ্টা করবি, নিচে নামার চেষ্টা করো না ভটক। মামা হ্যাঁ মাগো, আর কখনটা পারে ছোট ভাইয়ের ভাগে চলে যাবে, তা কি মাল পাড়ে খুলে একটু দেখি। ও বাবা ধর ধর ধর, প্রচুর মাল আছে, কুচকি মতো বোচকা, প্রচুর মাল, সব কি সোনা দানা আছে। মাগো যদি ভালো মন্দ না মাল পাড় হয়, তোমার রাশিফল বলছে সামনে গর্ত খুলে তোমার গর্তের ভিতরে ঢুকতে হবে। মা তোমার কিচ্ছু নেই, তোমার রাশি বল বলছে, দেখি মালপাটে দেখি সামনে কোথায় পোচাবাদ মালে দেখে ভব করে গায়ে বেরোচ্ছে। এ মা কি অবস্থাটা, পোকা বিড়ি করে বেরিয়ে যাচ্ছে হয়তো, রে কোথায় তো পোচা আম এনেছে। কেন রে ঢাউন বাচ্চা, তুই বলিনি যে আমি বড় ছেলের ভাগে আছি, পোচাবাদ মাল খেতে পারে নি? আমার চলাফেরা চরিত্র খারাপ, সরঞ্জ ছোট ভাইয়ের ভাগে থাকবেন তখন লরি লরি মাল ঢোকাবে। কেন কি ট্রাকের আলু হয়ে গেছি, ঘুমাচ্ছে বিশ্রাম নিচ্ছে, সামনে গর্ত খুলতেছি, ওই গর্তের ভিতরে তোমার আগে ঢুকতে হবে। মা আমার করার কিচ্ছু নেই, তোমার রাশি ফল বলতেছে আমি করার কিচ্ছু নেই। মা তোমার বারে বারে বলেছি দাদার ভালো বেশো না, আমার কথা তুমি শুনলেন না, শুনলেন না। আর ভোলার মোড়ের হাটে থেকে এমন পচা আম এনেছি, আমি গালে দিতে পাচ্ছি না, পাচ্ছি না। এলা তা তুই নিজে হরে কৃষ্ণ হরে রাম, তা তোর বেলা শুদ্ধ পচা আম কিনে কিনে বিন্দু খাবি কি তুই রুটি বাসি? হস চোরি বিভীষণ সব সাজে দিস বাধা, আকারে তুই মানুষ হলে আজ তুই একটা গাধা। এটা আমি গাধা? ও তুই হচ্ছে তাহলে বড় মাগের ভেড়া। ঘস চোরি বিভীষণ সকলে বীজ বাঁধা, ঘস চোরি বিভীষণ সকলে বীজ বাঁধা, আকারে তুই মানুষ হলে আজ তুই একটা গাধা, আকারে তুই মানুষ হলে আজ তুই একটা গাধা। আরে বড় শয়তান, মা যার যেমন ভাগ করে তার তো তেমনই নিতে হবে, বাদুর কথা কার যে গালে খাই সে গালে হাগে। ভাগের ভাগ নিচ্ছি তুই কচির গন্ডগোল, ফুটে পড়ে গোবর হাসে বাজিয়ে কাশি ঢোল। এরা তা তুই আমাকে নিয়ে ঢোল কাশি বাজাচ্ছিস? ওরে কচি ও যে কথা বলে, হাতি যখন গতে পড়ে চামচিকে তা তখন লাথি মারে। পেটে ছেলে পেটে যাই করি কি উপায়, ছোট ছেলে খাইয়ে গেছো নেই কিছু উপায়। ভটকো কেন ভটকো কি করবে, তোর মৃত্যু কথা স্বভাব কেন রে? আমি কি শুধু একার খাইয়েছি কেন তোর খাওয়াইনি? ভাগের ভাগ নিচ্ছি তুই কচি গন্ডগোল, ছোট ছেলে খাইয়ে গেছো নাকি তুমি উপায়, রক্ত গরম হচ্ছে আমার, রক্ত গরম হচ্ছে আমার, কেন
দিছি মাথা আকারে তুই মানুষ হলে আসো একটা কথা আকারে তুই মানুষ হলে আসো একটা কথা বৌমা কারবে চোখ বার করাচ্ছো এসো খোলের ভিতর ঠক 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 খোলের ভিতর ঢুকে জব্দ করে দেবো তোমার উপরে প্রচুর লোকের লোভ আছে আমি জানি শোন বারদা বলো মাছ বলে আমরা দুই ভাই ইয়ে ভালো মন্দ খাচ্ছি যদি না মা থাকতো আমাদের কি হতো বল কত ধানে হয় কত চাল বুঝবি বেলা হলে মারে মেরে যাব আমি আলিপুরের জেলে এ দাতি মার মেরে জেলে যাবি শুধু মার মারবো প্রয়োজন বলে তোদের দুজনে গর্ত খুলে ওই গর্তের ভিতর পুঁতে যাবো পাশ পাগলে হয় যে শুধু মালিশ করবে ফলে বোমা বলে মানবো না ওই ধর মুখ চোখ দেয় মুখ লাগে মুখ লাগে দেব তোমার গেলে আরে আমাকে চলে তো মোরেল বংশের মেয়ে আমি বান্না বেড়েতে ছেড়ে চল যাবো দাঁড়াও বান্না বাটার আগে আমি যা বুঝতে পারছি তোমার প্রচুর ফুসকুড়ি হয়েছে তোমার প্রচুর ফুসকুড়ি ওই ফুসকুড়ি গেলে আমি তোমার বড় মতো ফোড়া তৈরি করে দিতে যাবো কত থানি হয় কত চাল দুপি বেলা হলে মার মেরে যাবো আমি আলি ফুলে গেলে পাশ পাগলে হাজে সরু মানুষ করবে ফলে বোমা বলে মানবো না দেবো তোমার গেলে অনেক লাভ তুই আর মা তুই মানে শত্রু ছোট ভাইয়ের দিকে টান কেন তুই ঠকের আলু হয়ে গেছিল আমি ঠকের তুই আর মা বড়দা মাকে মারছিস না না ভার মাকে মারছি না মাকে আমি আঘাত করছি ইনি হলো বর্তমানে সত্তা ইনি শুধু বাবা মায়ের কাছ থেকে নিতে শিখেছি কিছু দিতে শিখিনি আচ্ছা বড় খোকা বলতো সারা জীবন তো তোদের জন্য শুধু কষ্ট করে গেছি কোনোদিন কি জিজ্ঞেস করেছি যে মা তোমার কি হয়েছে কেন তোমার কি অরুজ হচ্ছে প্রজন্ম এখানে তাপজ এসছে আচ্ছা তোদের মতো সন্তানদের জন্য বাবা মা পথের ভিড় আমি তোমার সন্তান হই তোমার গায়ে হাত ধরে যে অপরাধ করেছি মা তুমি আমার ক্ষমা করো মা তুমি আমার ক্ষমা করো আমার যে ক্যান্সার হয়েছিল খোকা না মা না এই তোমার মরতে দেবো না মা তোমার বড় হসপিটালে নিয়ে যাবো তোমার ভালো করে চিকিৎসা করো মা তোমার মরতে দেবো না সিহির ছায়ায় ভালোবাসায় বেঁচে রাখি কনকে জ্বালা শুই মুখে জড়িয়ে রাখি সিহির ছায়ায় ভালোবাসায় বেঁচে রাখি কনকে জ্বালা শুই মুখে জড়িয়ে রাখি আমার আঁচলে মুখ লুকিয়ে রেখে জীবন আমি কাটিয়ে দেব তোদের দেখে মা আমি যে মা মা